পলিমাটির দেশ ভোলা। হিমালয় থেকে নেমে আসা তিনটি প্রধান নদী যমুনা, পদ্মা ও ব্রহ্মপুত্র, এর বাহিত পলি দিয়ে সাগর মোহনায় গড়ে উঠেছে এই দ্বীপ। ভূতানে এই তিনটি নদী সাগর মোহনায় মিলিত হতে গিয়ে পূর্ব দিকে মেঘনা ও পশ্চিম দিকে তেঁতুলিয়া নদীর সাথে একত্র হয়ে গতিবেগ হারিয়ে ফেলে। ফলে কালক্রমে ফলি ও বয়ে আসা বর্জ্য জমা হয়ে মূলত আজকের এই ভোলা নামক দ্বীপটির জন্ম। অনুমানিক 1235 সালের দিকে প্রথম চর করা শুরু হয় এবং 1300 সালের দিকে মানুষ চাষাবাদ শুরু করে। 1500 সালের দিকে মগ পর্তুগিজ জলদস্যু নজরে পড়ে এই দ্বীপটির উপর। তারা দ্বীপটিকে ঘাঁটি বানিয়ে বাংলাদেশের বিভিন্ন স্থানে লুটপাট করে বলে জানা গেছে। ভোলার আদি নাম ছিল শাহবাজপুর। বার্মার আরকান রাজ্যের বর্গি ও মগরা দক্ষিণ শাহবাজপুরের আশেপাশের দ্বীপকে ঘাঁটি বানিয়ে লুটপাট চালিয়ে এ দ্বীপের সাধারণ মানুষের মনে ভীতি সৃষ্টি করে রাখত। সম্ভবত এই প্রেক্ষাপট থেকেই ছড়া রচিত হয়েছে ফোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে। জেলা প্রশাসনের ও জেলা তথ্য অফিসের বিভিন্ন পুস্তিকা অবলম্বনে দেখা যায় 1517 সালে জন বি সিলবেরা নামক জৈন পর্তুগিজ জলদস্যু এই দ্বীপটি দখল করে। পর্তুগিজদের রেখে দেওয়া ভীমদর্শন কিছু রোমশ কুকুর আজও বিচরণ করছে ভোলার আরেকটি দ্বীপ মনপুর উপজেলায়। এই মনপুরে ছিল পর্তুগিজ জলদস্যুর চরণভূমি। 1820 সাল পর্যন্ত শাহবাজপুর ছিল বাকেরগঞ্জ জেলার অংশ। 19 শতকের প্রথম দিকে মেঘনা শাখা নদী, ইলিশা ও তেঁতুলিয়া শাখা নদী কালাবরদ ভয়ঙ্কর আকার ধারণ করে। ফলে নৌকা দিয়ে শাহবাজপুরের মানুষের বাকেরগঞ্জ জেলায় চলাচল অসম্ভব হয়ে পড়ে। তাই তৎকালীন সরকার শাহবাজপুর ও হাতিয়াকে নোয়াখালীর সাথে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় এবং 1820 সালে 3 জুলাই এই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়। 1869 সালে পর্যন্ত ভোলা নোয়াখালীর অধীনেই ছিল। 1869 সালের পর ভোলাকে পুনরায় বরিশাল জেলার অন্তর্ভুক্ত করা হয়। প্রায় 90 মাইল দৈর্ঘ্য ও 25 মাইল প্রস্থ পলিমাটির এই ভোলা বর্তমানে 5 জেলার অধিবাসী বসবাস। বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, ফরিদপুর এবং বিক্রমপুর জেলার বহু মানুষ এখন ভোলা জেলার সংমিশ্রণ বাসিন্দা। চরের উর্বর জমিতে সহজে চাষাবাদের আশায় এ জেলার প্রথম বসতি শুরু করে নোয়াখালী জেলার হাতিয়া, মাঝু চৌধুরী হাট, রামগতি ও আলিকজুন্টা এলাকার নদী শিকস্তি অধিবাসীরা। অপরদিকে কালবদ্ধ নদী, মেঘনা নদী ও আড়াইলাখা নদীর ভাঙ্গন কবলিত বরিশাল জেলার মেহেদিগঞ্জ, হিজলা ও মুলাদি উপজেলার নদী শিকস্তি মানুষ ও তেঁতুলিয়া নদীর ভাঙ্গন কবলিত পটুয়াখালী জেলা বাইফল, দশমিনা ও গলাচিপা উপজেলার নদী শিকস্ত লোকজন আসতে থাকে এই ভোলায়। এসব নদীর শিকস্তি মানুষেরা শুরু করে চাষাবাদ। কালাক্রমে এই বিশাল জনগোষ্ঠীকে ঘিরে ব্যবসা বাণিজ্য খাঁটি হিসেবে বেছে নেয় ফরিদপুর ও বিক্রমপুর অঞ্চলের মানুষ। এক পর্যায়ে এই দুটি জেলার অধিবাসীরাও বসবাস করতে থাকে এই ভোলায়। সব মিলিয়ে কালের পরিক্রমায় আজকে ভোলা জেলায় বসবাস করছে 5টি জেলার অধিবাসীরা। এসব অধিবাসীদের কথাবার্তাও রয়েছে ভিন্নতা। এক এক অঞ্চল থেকে আগত অধিবাসীরা কথা বলছেন তাদের নিজ নিজ অঞ্চলের আঞ্চলিক ভাষায়। বাংলা ভাষার সাধু চলিত মিশ্রণ ছাড়াও বর্তমানে ভোলা জেলায় 7টি উপজেলা বিদ্যমান রয়েছে। 5টি জেলার বাসিন্দাদের 3 ধরনের মিশ্র ভাষা, যার মধ্যে রয়েছে পূবাল, বাকলাই ও বরিশেল্লা ভাষা। পূবাল বলতে ভোলার পূর্ব দিকে অবস্থিত নোয়াখালী জেলার রামগতি, আলেকজান্ডার হাতিয়া, মাঝু চৌধুরী হাট ও বাকলাই বলতে ভোলার পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অবস্থিত বরিশাল জেলার হিজলা, মুলাদি ও মেহেদিগঞ্জ ও ফরিদপুর বিক্রমপুর অঞ্চলের বসবাসকারীদের ভাষাতে বুঝায়। বরিশালের আদি নাম ছিল প্রথম বাকলা, বাকলা, বাকেরগঞ্জ ও পরে চন্দ্রদ্বীপ। এই বাকলা বাকলা থেকেই বাকলাই শব্দের উৎপত্তি বলে জনশ্রুতি রয়েছে। আর নোয়াখালী জেলা ভোলার পূর্ব দিকে হওয়ায় নোয়াখালী বাসিন্দাদের পূবাল বলা হয়। জেলার ভিন্ন ভিন্ন থাকলেও ফরিদপুর, বিক্রমপুর ও বরিশাল, হিজলা, মেহেদিগঞ্জ ও মুলাদি উপজেলার বাসিন্দাদের ভাষা প্রায় অভিন্ন। অপরদিকে পটুয়াখালী জেলার বাসিন্দাদের ভাষা আদি বরিশালের অঞ্চলের। ভোলা জেলায় চলমান 3 ধরনের ভাষার রূপ আকচুমকা, হানি ভাষা, আমিয়া, এখানে বা এদিকে, যাইতান্ন, খাইতান্ন, কিল্লা যাইতাম ইত্যাদি ভাষা ধরা হয় পূবাল ভাষা। অপরদিকে হদরে হুদাই, প্রকাশে, হুকনে আয়, সামনে আসো, কাতা, কথা কইস না, কথা বলিস না, চুপ্পে চুপ্পে, গোপনে গোপনে, জুত কইয়া থাক, চুপ করে থাক, যাইতারু না, যেতে পারবো না, কোহিন দিয়া যাবি, কোনখান দিয়া যাবি, আসুক্কা, হঠাৎ, এসব ভাষাকে ধরে নেওয়া হয় বাকলাই ভাষা। আর চক্কা আদি বরিশাল্লা ভাষা হচ্ছে এবারা,
দাদু পড়তে যাব না, এ চাষা বাড়িতে যাবে না ইত্যাদি। লালমোহন তুজুমদী চরবেশ উপজেলার 70% এবং মনপুর উপজেলার 30% বাসিন্দা। বাকলাই ভাষা